প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিশির লার্নিং ইনভেস্টমেন্ট গোল। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্পর্কিত, ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সম্পর্কিত। সামনের সপ্তাহে ইন্ডেক্স কী হতে পারে, ইন্ডেক্স কি ঘুরে দাঁড়াবে সামনের সপ্তাহে, নাকি আরও সময় নেবে, বিনিয়োগের কি এখনই উপযুক্ত সময়, তো এই টপিকসগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো সামনের সপ্তাহ অথবা সামনের দিনগুলোতে ইন্ডেক্স কেমন হতে পারে, অর্থাৎ ঢাকা স্টক মার্কেটের সার্বিক পরিস্থিতি কী হতে পারে, সেই বিষয় নিয়ে প্রথমে পজিটিভ আলোচনা থাক প্রথমে নেগেটিভ আলোচনা থাকবে, তারপরে পজিটিভ আলোচনা করব। অর্থাৎ আমার যে অ্যানালাইসিসের সামারি আমি আপনাদের দেখাবো, দ্যাটস অল। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ। তো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ হবে আপনাদের জন্য। তো শুরু করি। এখানে ঢাকা স্টক মার্কেটের গত সপ্তাহের পরিস্থিতি খুব মোটামুটি আমি বলবো যে ভয়াবহই ছিল, ঠিক আছে, ঢাকা স্টক মার্কেটের। তো সেক্ষেত্রে ঢাকা স্টক মার্কেটের প্রতিটি কোম্পানি না ম্যাক্সিমাম কোম্পানি, সর্বোচ্চ সংখ্যক কোম্পানি দাম হারাইছে, এবং সেক্ষেত্রে পুরোপুরি রেট ছিল 2-3 দিন। তারপরে লাস্টের দিনও, অর্থাৎ বৃহস্পতিবার যেদিন ক্লোজ হয়েছে সেদিনও সে 3 পয়েন্ট লস করছে। তো সেই ক্ষেত্রে সম্ভবত ঢাকা স্টক মার্কেটের পয়েন্ট 6700 কাছাকাছি, অর্থাৎ 6700 থেকে 3 পয়েন্ট কম আছে, 6697 এরকম কিছু। তো এরকম পয়েন্ট বর্তমানে ঢাকা স্টক মার্কেটের বর্তমান অবস্থা। তো আমরা যদি দেখি, তো লাস্টের দিনটা কেমন ছিল, লাস্টের দিনটা হচ্ছে বৃহস্পতিবারের মার্কেট ক্লোজিংয়ের সময় হচ্ছে এরকম, যেগুলো গ্রিন দেখাচ্ছে, হয়তো এই সেক্টরগুলো কিছু কোম্পানির দাম বাড়ছে, কিছু কোম্পানির দাম অবশ্যই কমছে, আর অন্যান্য যে রেড সেক্টরগুলো সেইগুলো ম্যাক্সিমাম দাম কমে গেছে। তো এটা ছিল ঢাকা স্টক মার্কেটের মোটামুটি সামারি টাইপের, যে গত সপ্তাহে ঢাকা স্টক মার্কেট হচ্ছে ইন্ডেক্সের পয়েন্ট হারাইছে এবং ম্যাক্সিমাম কোম্পানির দাম কমছে। এখন এখানে আমি আপনাদের কিছু টার্ম দেখাবো। এখানে হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে আমরা কিভাবে দেখতে পারি যে কখন কোনটা বুলিশ ট্রেন্ডে যেতে পারে, তো সেই সম্পর্কে নর্মাল একটা জিনিস। এরকম যদি কখনো থাকে, অর্থাৎ ডাউন ট্রেন্ডে এই সাইন থাকে, তবে সেটা পরবর্তীতে এটা বুলিশ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার ডাউন ট্রেন্ডে যদি আপ ট্রেন্ডে যদি এই এই সাইন থাকে, তাহলে সেটা হচ্ছে পরবর্তীতে সম্ভবত বুলিশ ট্রেন্ডে যাবে এরকম কিছু। আবার এটা যদি এই ট্রেন্ডে থাকে, এটা শো করতেছে হচ্ছে বুলিশ পিন, এটা শো করতেছে ইনভার্টেড থাকলে এটা শো করতেছে বেয়ারিশ পিন। এই গ্রিন সিগনাল, একই সিগনাল উপরের দিকে থাকলে এটা শো করতেছে বুলিশ সাইন, এটা শো করতেছে হচ্ছে বেয়ারিশ সাইন। তো সেম বুলিশ হারামি হচ্ছে এরকম টাইপ। বুলিশ হারামি যদি ডাউন ট্রেন্ডে ফর্ম করে, তাহলে পরবর্তীতে মার্কেটটা আপ ট্রেন্ডে থাকে। আবার বেয়ারিশ হারামি যদি আপনার আপ ট্রেন্ডে ফর্ম করে, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে মার্কেটটা ডিক্লাইন করে। এরকম এনগলফিং যদি করে, বুলিশ এনগলফিং যদি করে, এখানে মার্কেটটা যদি ডাউন ট্রেন্ডে ফর্ম করে বুলিশ এনগলফিং, তাহলে মার্কেটটা পরের দিন আপ ট্রেন্ডে থাকে। নর্মালি এরকম হয় আর কি, ম্যাক্সিমাম সময়ে বুলিশ এনগলফিং যদি আপনার আপ ট্রেন্ডে থাকে, অর্থাৎ আপ ট্রেন্ডে অর্থাৎ বুলিশ ট্রেন্ডে থাকে, তাহলে সেটা হচ্ছে পরের দিন বেয়ারিশ ট্রেন্ডে চলে যাবে মার্কেটটা। এরপরে মর্নিং স্টার যদি আপনার ডাউন ট্রেন্ডে থাকে, তাহলে পরে এটা আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে, এটা ডাউন ট্রেন্ডে মর্নিং স্টার ফর্ম করলে। আর যদি আপ ট্রেন্ডে মর্নিং স্টার ফর্ম করে, আপ ট্রেন্ডে ইভিনিং স্টার ফর্ম করে, আপ ট্রেন্ডে ইভিনিং স্টার ফর্ম করলে এটা পরে ডাউন ট্রেন্ডে অর্থাৎ মার্কেটটা ডিক্লাইন করবে। তো এটা হচ্ছে বেসিক টপিকস। তো আমি ঢাকা স্টক মার্কেটের ডাটা নিয়ে আলোচনা করি। ঢাকা স্টক মার্কেটের ক্যান্ডেলস্টিক ডাটা, এখানে লাস্ট যেটা হচ্ছে ইন্ডেক্সের পয়েন্টস সম্ভবত 6996। তো 6996 আছে ঢাকা স্টক মার্কেটের বর্তমান পয়েন্ট, এটা এখান থেকে নেওয়া আছে। এখানে হচ্ছে সম্ভবত অক্টোবর মাস, সেপ্টেম্বর অক্টোবর, এটা 2022। এখানে জানুয়ারি মাস শুরু হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এদিকটায়। তো সেই হিসাবে যদি আমরা দেখি, এখানে যেটা হচ্ছে একটু আগে আমরা দেখলাম ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হচ্ছে, এটাও এরকম থাকলে এটা একটা হচ্ছে বেয়ারিশ সাইন শো করতেছে, একটা হচ্ছে বুলিশ সাইন শো করতেছে। যদি এটা এই রেড ক্যান্ডেলস্টিকটা হচ্ছে বেয়ারিশ অর্থাৎ বেয়ারিশ ট্রেন্ডে ফর্ম করে, তাহলে পরের মার্কেটটা বুলিশ মার্কেটে চলে যাবে।
তো আমাদের এখানে একটা ক্যান্ডেল স্টিক ফর্ম করছে, যেটা হচ্ছে বেয়ারিশ ট্রেন্ডে এই ক্যান্ডেল স্টিকটা ফর্ম করছে, তো পুরোপুরি এরকম ফর্ম করছে। তো সেক্ষেত্রে মার্কেটটা ঘুরে দাঁড়ানোর কথা, তো ঘুরে দাঁড়াবে, তবে সেরকম স্ট্রেংথ মনে হচ্ছে না। তবে আমি দেখি, তারপর আমার অ্যানালাইসিস থেকে আমি যতটুকু পাইছি অতটুকু আমি আপনাকে বলবো। এখানে যে বেয়ারিশ বেয়ারিশ টাইপের ক্যান্ডেল স্টিক, বেয়ারিশ, তো এই বেয়ারিশ ক্যান্ডেল স্টিক এখানেও আছে, এখানেও একটা সেই বেয়ারিশ ক্যান্ডেল স্টিক আছে। তো সেই সময় এই ঢাকা স্টক মার্কেটের পয়েন্ট ছিল সামথিং লাইক দ্যাট 6,000-7,200। এরপরে এই বেয়ারিশ ক্যান্ডেল স্টিকটা এখানে প্যাটার্নটা থামছে হচ্ছে সম্ভবত 6,800-তে, 6,800 আমরা ধরি, যদি এখানে ধরি যে প্যাটার্নটা এখানে শেষ হয়েছে, তো সেক্ষেত্রে এই প্যাটার্নের ভ্যালু হচ্ছে 6,700-7,200-এর মধ্যে এই ট্রেনটা ওঠানামা করছে এখানে। তো এখানে এই ট্রেনটা আছে 7,200-6,800-এর মধ্যে ওঠানামা করছে। এখানে যে যে সিম্বলটা আছে এটা দেখেন, একই রকমের সিম্বল এখানে লাস্টে ফর্ম করছে। তো আমরা যদি যদি এই দুইটা এই দুইটা এখানের এখানের স্টিকটা আর এখানের পয়েন্টে কয়েন সেট করি, তাহলে এই এই লাইনটা দেখাচ্ছে গ্রাফের কোথায় কোন পয়েন্টে দেখাচ্ছে। তো এরকম একটা আমরা যদি হরিজেন্টাল সাপোর্ট লাইনের একটা দিই, সাপোর্ট লাইনে ম্যাক্সিমাম ড্রপ ছিল কোথায়, ম্যাক্সিমাম ড্রপ ছিল হচ্ছে কিছুদিন আগে। তো সেই ক্ষেত্রে এই দুইটা পয়েন্ট আমরা ম্যাক্সিমাম পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি। তো সেই ক্ষেত্রে এটা নেগেটিভ ট্রেন্ড, অর্থাৎ আমি নেগেটিভ পার্টটা প্রথমে বলবো, তো নেগেটিভ পার্টটা প্রথমে বলতেছি। তো সেক্ষেত্রে এটার হিউজ ড্রপ ছিল হচ্ছে, হিউজ ড্রপ ছিল এখানে দেখা যাচ্ছে যে এখানে 7,200-7,800। তো সেক্ষেত্রে এই পয়েন্টটাও ডিক্লাইন করে 6,000-6,200 পর্যন্ত যেতে পারে, এরকম আমার এই একটা ইন্ডিকেট করতেছে। তো এখানে যে আমরা ইন্ডিকেট নিছি, এখানে এই এটা ছিল 6,800 পর্যন্ত সম্ভবত। তো এরপরের যতটুকু অংশ আছে, এই অংশটা হচ্ছে পরবর্তীতে অ্যাড হবে। তো 7,200 মাইনাস 6,200, 6,800 মাইনাস হচ্ছে এখানে আরও 400, তার মানে হচ্ছে 7,200 থেকে কত কত হলো এখানে 400, 800, তার মানে আমরা এখানে 800 চলে গেছে। তো 6,700 মাইনাস যদি 800 চলে যায় আরও, ওকে, সেম ক্যান্ডেল স্টিক, তাহলে এখানে থাকবে হচ্ছে 5,900। কিন্তু 5,900 এরকম পয়েন্ট চলে আসবে। তো সেক্ষেত্রে আমি এটা ধরে নিছি যে নেগেটিভ সবচেয়ে বড় যদি মার্কেটটা ফল করে সামনে, তো সেক্ষেত্রে ঢাকা ইন্ডেক্সের পয়েন্ট দাঁড়াবে আমি ধরে নিছি 6,000-6,200 যদি ফল করে। আর যদি ফল না করে, তাহলে এটা হচ্ছে যেরকম পজিশনে ছিল, এখানে ছিল হচ্ছে 6,800, সম্ভবত 6,800 এই পজিশনটা। তারপরে এরপরে এরপরে আরও 400 পয়েন্ট এখানে, আর যদি ফল করে তাহলে এই পর্যন্ত যাবে। এই পর্যন্ত গেলে সেটা হচ্ছে ঢাকা স্টক মার্কেটের এবছর সর্বোচ্চ সর্বনিম্ন হচ্ছে 6,000 পয়েন্টের কাছাকাছি হয়তো মার্কেটটা যাবে। এর এর নিচে আপাতত ট্রেন্ড শো করতেছে না। তো সেটা যদি আমরা দেখি একটু, এই সাপোর্ট লাইন এখানে চলে আসছে। তো সাপোর্ট লাইনটা এখানে দেখা যাচ্ছে যে 6,000-6,000 উপরে, আর এই এখানের যে সাইজ, এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স সেম, এই পয়েন্টের এই থেকে এই পয়েন্টের ডিস্টেন্সও সেম। তো সেক্ষেত্রে আমরা এখানে পাইছি 400-800 পয়েন্টের ডিফারেন্ট। তো সেই 800 পয়েন্টের ডিফারেন্স হচ্ছে এখানে। তো এখানে যদি আমরা দেখি বর্তমানে এই এটা কিন্তু কয়েনসাইড করছে হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্ট মানে হচ্ছে এখানে 6,700 আছে, এখানে 6,500 সামথিং, 6,500 অথবা সামথিং লাইক দ্যাটস, ওকে, আমরা যদি ধরি 6,500 অথবা 6,600 অথবা 6,700 ধরি, 6,700 আমি আমি ধরে ক্যালকুলেশন করছি, 6,700 ধরে, সেক্ষেত্রে আর ছিল হচ্ছে 5,900। তো 5,900 কারেকশন যদি আমি কিছু কারেকশন ধরি, সেক্ষেত্রে 6,000-6,200 পর্যন্ত হচ্ছে এই ঢাকা ইন্ডেক্স মার্কেটের পয়েন্টটা হচ্ছে মার্চ এপ্রিল, মার্চ এবং এপ্রিল, অর্থাৎ এই এটা হচ্ছে মার্চ, এই মাস মার্চ আর এপ্রিল, এই দুই মাসে এতটুকু পর্যন্ত ডাউন ট্রেন্ডে যাওয়া সম্ভব আমার মনে হচ্ছে এই এই মুহূর্তে। তো এটাই একটু আমরা যদি বিবেচনা করি, পজিটিভ পজিটিভ ট্রেন্ডটা নিয়ে একটু বিবেচনা করি। নেগেটিভ ট্রেন্ডটা বললাম, নেগেটিভ ট্রেন্ডে বললাম যে সর্বনিম্ন 6,000 পয়েন্টে যেতে পারে। তো পজিটিভ পয়েন্টে আমরা কী বলতে পারি, পজিটিভ পয়েন্টে এখানে হচ্ছে, এটা হচ্ছে এপ্রিল, এপ্রিল 2021,
আর এখানে আমরা ধরে নিলাম এপ্রিল 2022। তো এপ্রিল 2022-তে এখানে এপ্রিল 2021-এ যেটা ফর্ম করছে, এখানে যে ক্যান্ডেল স্টিকটা ছিল, এখানের ক্যান্ডেল স্টিকটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল স্টিক, সর্বনিম্ন পয়েন্ট ছিল এপ্রিল মাসে। তো এপ্রিল মাসে আমরা ধরে নিলাম মার্চে এটা সর্বনিম্ন পয়েন্ট, এরপরে হয়তো এপ্রিলে এই মার্চ মাসে যদি আরও ড্রপ করে করতে পারে, অথবা আপনার যদি আরও পজিটিভ আরও একটু ড্রপ করে করতে পারে। আবার যদি এটা যদি আমরা এই পয়েন্টে না নিয়ে যদি আমরা এই পয়েন্ট বিবেচনা করতাম, তাহলে এই মার্কেট পয়েন্টটা আরও বাড়তো, অর্থাৎ আমরা নিছি এই এখানের বুলিশ ট্রেন্ডের এখানে নিছি, অর্থাৎ গত এপ্রিলের এপ্রিল 2021-এর এপ্রিল 2021 থেকে বিবেচনা করতেছি মার্চ মাসে এই এই ফ্রিকোয়েন্সিটা নিতেছি, মোটামুটি বারো মাস নয় এগারো মাসের ফ্রিকোয়েন্সি। তো এগারো মাসের পুরোপুরি বুলিশ ট্রেন্ডটা যদি আমরা দেখি যে এটা পুরোপুরি বুলিশ ট্রেন্ডে আছে, বর্তমানে বুলিশ ট্রেন্ডে আছে। তো এই বুলিশ ট্রেন্ডে আমরা যদি এই এই পয়েন্টে না নিয়ে যদি আমরা এখানে এখানে হিসাব করতাম, এই পয়েন্টে হিসাব করতাম, তাহলে কিন্তু এই এই পয়েন্টের মান এখান থেকে এখানের যে ভ্যালু, এখান থেকে এখানে যে ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে আমার সম্ভবত 1600 পয়েন্ট। তো এই 1600 পয়েন্ট হচ্ছে বাড়ছে গত এক বছরে 1600 পয়েন্ট বাড়ছে। আর যদি আমরা এই এখান থেকে পয়েন্ট যদি এই পয়েন্টটা নিয়ে আলোচনা করতাম, তাহলে এখানে এখানে সেটা হচ্ছে সেটা আরও 300 পয়েন্ট বেড়ে যেত, অর্থাৎ এখানে 1600 আর 300 900, অর্থাৎ মোটামুটি ধরে নিলাম যে ইন অ্যান অ্যাভারেজ 2000 পয়েন্ট বাড়ছিল। ঠিক আছে, এই গত এক বছরে অর্থাৎ 2021 সালের এপ্রিল মাস থেকে 2022 সালের এই পর্যন্ত মার্কেটে এই 2000 পয়েন্ট বাড়ছে, অর্থাৎ আমরা যদি এই পয়েন্ট বিবেচনা করি, আর যদি এখানে বিবেচনা করি তাহলে এটা 1600 পয়েন্ট বাড়ছে। তো এখন আমরা এটা হচ্ছে বেয়ারিশ ট্রেন্ডের এন্ড, অর্থাৎ এটা গত বছরের বেয়ারিশ ট্রেন্ডের এন্ড ছিল এখানে, আর এবছরের ধরে নিলাম এটা বেয়ারিশ ট্রেন্ডের ইন এখানে, এখনও পর্যন্ত ট্রেন্ড শো করতেছে, বেয়ারিশ ট্রেন্ডেই এটা আছে এবছর। তো হয়তো আমরা আজকে ধরে নিলাম যে এখানেই বেয়ারিশ ট্রেন্ডটা শেষ, মার্কেটটা ব্যাক করবে সামনে, পজিটিভ মার্কেটে ব্যাক করবে। তো সেক্ষেত্রে কী হতে পারে? তো সেক্ষেত্রে আমি এখানের যে হাইট এটা দেখালাম হচ্ছে 1600 পয়েন্ট, ঢাকার পয়েন্ট 1600। তো সেক্ষেত্রে এটা যদি উপরে চলে যায় এই মার্কেট পয়েন্ট, অর্থাৎ আমরা আমরা এখানে এখানে এটা সাপোর্ট বেজলাইন ছিল এখানে, তো সেই বেজলাইনটা তো চেঞ্জ হয়ে এখন চলে যাবে উপরে। তো এখানে যদি পয়েন্টটা উপরে চলে আসে, অর্থাৎ এই পজিশনে চলে আসে বেজলাইনটা, তো সেক্ষেত্রে এটার এটার পয়েন্ট দাঁড়ালো, এত নতুন 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 সাপোর্ট পয়েন্ট হচ্ছে 6700, যেটা হচ্ছে 6700, যেটা বর্তমান পয়েন্ট ঢাকা স্টক মার্কেটের সেই পজিশনটাই আমরা নিছি। তো 6700, তো এটার এটার ইলিপ্ট এটার এরিয়াল ডিস্টেন্স আছে কত এখান থেকে এখানে? তো আমরা যদি এই ডিস্টেন্সটা দেখি, তো এই ডিস্টেন্স আমি এখানে এখান থেকে এখানে, অর্থাৎ যেহেতু প্যারা এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান, তো এই ডিস্টেন্সটা আমার আছে 1600। তাহলে এর পরের পরের জিনিসটা কত হবে? এখন বর্তমানে হচ্ছে 1600 প্লাস বর্তমান পয়েন্ট হচ্ছে 6700, 1600 প্লাস 6700 ইজিকাল টু 8130, অর্থাৎ 8000 কত হবে, 1600 প্লাস 8000, অর্থাৎ 8300 সম্ভবত, 8300 অর্থাৎ 1600 প্লাস হচ্ছে 6700, 8300 সম্ভবত, 8300 পয়েন্ট। তো 8300 পয়েন্ট হচ্ছে এই এপ্রিল থেকে, অর্থাৎ এখন থেকে যদি ব্যাক করা শুরু করে, আমার সম্ভবত মার্কেটটা 8300-তে গিয়ে থামবে। আর যদি মার্কেটটা যদি ব্যাক না করে, আর কি মার্কেটটা যদি এখনই ব্যাক না করে, আর আমরা যদি একটু পিছনের ট্রেন্ডটা নিই, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ যখন ছিল, অর্থাৎ এই সম্ভবত সেটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর 2021, অর্থাৎ অক্টোবর 2021-এর সর্বোচ্চ পয়েন্ট ছিল এখানে। যদি সেই পয়েন্টটা নিয়ে আমরা বিবেচনা করি, আর এই পয়েন্টের সাপেক্ষে ওই পয়েন্ট নিয়ে যদি বিবেচনা করি, অর্থাৎ এটা থেকে এই পয়েন্টটা দেখেন, এই পয়েন্টটা আর এখানের এখানের স্টিক পয়েন্ট প্রায় একই রকম। তো আমরা যদি এই দুইটা পয়েন্ট নিয়ে বিবেচনা করি, তো এই দুইটা পয়েন্ট বিবেচনা করলে এরপরের সাপোর্ট লাইনটা হচ্ছে এর সাথে 8300-র সাথে, যদি আমরা আরও 8300, অর্থাৎ এটা যদি আমরা যোগ দিই 8300-র সাথে আরও সামথিং, এখানে আমি টার্গেট দিচ্ছি যেটা হিসাব করে বের করেছিলাম সেটা হচ্ছে 9100, সম্ভবত 9100, 8300 থেকে 8300 প্লাস
8,300 প্লাস হচ্ছে আরও এখানে 9,100 হইতে হচ্ছে সাত আরও 800 পয়েন্ট এখানে হচ্ছে এখান থেকে এখানে ডিস্টেন্স এই ওয়ান আমরা যেহেতু এখানে নিছি তো এখানে থেকে সর্বোচ্চ এই পয়েন্টটা যদি দিই এখানে 200 আছে 200 200 400 200 600 200 800 এরকম 800 পয়েন্ট এখানে আছে তো এটার সাথে আরও 800 পয়েন্ট যদি যোগ করি তো সেক্ষেত্রে এটা দাঁড়াবে 9,100 পয়েন্ট অর্থাৎ ঢাকায় ঢাকা ইন্ডেক্সের ঢাকায় স্টক মার্কেটের ইন্ডেক্সের সর্বোচ্চ সর্বোচ্চ পয়েন্ট দাঁড়াইতে পারে 9,100 পয়েন্ট অর্থাৎ এই সামনের বছর অর্থাৎ এ বছরের সামনের বছর নয় এবছর 2022 অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরে বর্তমানেই না এটা 9,100 পয়েন্ট এখনই দাঁড়াবে না এটা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে এটা দাঁড়াবে 9,100 পয়েন্টে এটা কেন বললাম সেপ্টেম্বর অক্টোবরে কারণ তখন হচ্ছে বাংলাদেশের হচ্ছে ট্যাক্স যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তখন সব তখন অনেকের কাছে হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি না তারপর একটু বলি যে যাদের হচ্ছে সে কালো টাকা আছে তারা ওই বাজারে তখন হচ্ছে ট্যাক্স পিরিয়ডের শেষ দিন থাকে হচ্ছে নভেম্বর এন্ড অথবা অক্টোবর এন্ডে তখন তার আগে তারা সেই টাকাটা হচ্ছে কিছু টাকা অবশ্যই ঢাকা স্টক মার্কেটে চলে আসে তখন সেই টাকাটা এখানে ইনভেস্ট করে অতিরিক্ত একটা টাকা ঢাকা স্টক মার্কেটে এসে জমা হয় আর সেই টাকাটা জমা হওয়ার ফলে এখানে কি হয় মার্কেটের পরিমাণ মার্কেটের তার মানে আমরা দেখতে পাই তখন মার্কেটে বায়ারের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ ওই সময় মার্কেটে বায়ারের পরিমাণ বেড়ে যায় সেপ্টেম্বর অক্টোবরে তো সেপ্টেম্বর অক্টোবরে কেন বাড়ে সেটা তো বললাম যে এটা একটা কারণ তো এটা অবশ্যই একটা হাইট কারণ ঠিক আছে মানে ওপেন সিক্রেট কারণ তো সেই সময় বাড়ে এই জন্য তারপরে তারা কি করে তাদের যখন টাকা উত্তোলন করার সময় মেবি ডিসেম্বর জানুয়ারি মাসে তাদের হয়তো টাকা উত্তোলন করা হয় উত্তোলন করার সময় তারা আবার ওই হিউজ পরিমাণ টাকাটা বাজার থেকে উঠিয়ে নিয়ে যায় তো উঠাই নেওয়ার ফলে কি হয় উঠাই নেওয়ার ফলে বাজারে আবার একটা শূন্যতা তৈরি হয় আর সেই শূন্যতা থেকে হচ্ছে বাংলাদেশের মার্কেট অথবা স্টক মার্কেট হিউজ পরিমাণ ড্রপ করে এটা আমার কাছে নর্মাল একটা কমন থিম এটা আপনারা হয়তো বিবেচনা নিতে পারেন আর তাহলে আমরা কী পাইলাম এখান থেকে আমি আমি আমার সামারি থেকে কী পাইছি যেটা অ্যানালাইসিস করলাম এখানে না আমি নিজে অ্যানালাইসিস করে যেটা পাইলাম সেটা হচ্ছে যদি যদি মার্কেট কমে তাহলে হচ্ছে 6,100 পর্যন্ত যেতে পারে এখন বর্তমানে অর্থাৎ এখনই যাবে না সেটা হচ্ছে মার্চ এপ্রিল অর্থাৎ এপ্রিলের যে কোনো দিন হয়তো এপ্রিলের অর্থাৎ 14 এপ্রিল 15 এপ্রিল অথবা এরকম সময়ে এই পয়েন্টটা যেতে পারে আর যদি মার্কেটটা যদি ঘুরে যায় যেটা পজিটিভ এটা ছিল নেগেটিভ থট আর যদি পজিটিভ থট সেটা কী হতে পারে সেপ্টেম্বর অক্টোবরে এই মার্কেটটা ঘুরে দাঁড়াবে সেপ্টেম্বর অক্টোবরে মার্কেটটা ঘুরে দাঁড়াবে কত পয়েন্ট এটা হচ্ছে সম্ভবত 9,100 পয়েন্ট সর্বোচ্চ 9,100 পয়েন্ট অর্থাৎ এটা 8,300 থেকে 9,100 পয়েন্টে এই মার্কেটটা ঘুরে দাঁড়াবে সামনে অর্থাৎ সেটা এখনই না হয়তো সেপ্টেম্বর অক্টোবরের সময় তো আমি আর একটা গত দিনের ট্রেন্ড থেকে যেটা নিছি গত দিনের মার্কেট অর্থাৎ বৃহস্পতিবার মার্কেট একটা ইন্টারেস্টিং জিনিস বললেই না যে এই কোম্পানি বন্ধ আছে এই যে এই কোম্পানিটা এটা হচ্ছে প্রোডাকশন বন্ধ এই কোম্পানির প্রোডাকশন বন্ধ জেড ক্যাটাগরির কোম্পানি তো এখানে এই এই জিনিসগুলোর জেড ক্যাটাগরির কোম্পানি এটা এন ক্যাটাগরির তো এই জিনিসগুলোর দাম হিউজ আকারে বাড়ছে কেন বাড়ছে আমি বুঝতে পারতেছি না আপনারা কীভাবে ইনভেস্ট করেন হয়তো রিস্ক নিয়ে ইনভেস্ট করেন যে এখন বাজারে এরকম নেগেটিভ ট্রেন্ড আছে জেড ক্যাটাগরিতে ইনভেস্ট করি তাহলে হয়তো সাডেনলি কিছু গেইন পাইতে পারি হয়তো এরকম আপনাদের চিন্তাভাবনা থাকতে পারে কিন্তু কখন এই যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে যারা হচ্ছে বিনিয়োগ করে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন আপনাদের উচিত ডিফেন্সিভ হওয়া তখন উচিত ডিফেন্সিভ হওয়া তখন অ্যাগ্রেসিভ হওয়ার কোনো মানে হয় না তখন ডিফেন্সিভ হওয়ার মানে হচ্ছে যেই স্টকগুলোর ফান্ডামেন্টাল ভালো সেইখানে ইনভেস্ট করা সেখানে ইনভেস্ট করলে আপনার হবে কি যখন আবার মার্কেটটা ঘুরে দাঁড়াবে তখন ওই 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 স্টকগুলোই হচ্ছে মোটামুটি ভালো করবে এবং সামনের দিকে আগাবে তো তখন আপনি এই যখন হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন ইনভেস্ট করবেন হচ্ছে গুড স্টকে আর যখন মার্কেটটা ঘুরে দাঁড়াবে অর্থাৎ আপনার যখন লাক্সারি থাকবে এখন হিউজ পরিমাণ পয়েন্ট আছে বাজারের উপরের দিকে যাচ্ছে হিউজ পরিমাণ পয়েন্ট আছে বাজারে তখন ইনভেস্ট করবেন হচ্ছে যেগুলো হচ্ছে জেড ক্যাটাগরি অর্থাৎ আপনার কিছু লাক্সারি আছে আপনি
চাইলেই আপনার এক্সট্রা টাকা অন্য জায়গায় খরচ করতে পারেন, আর আপনার ইনকাম আছে, তো সেই ক্ষেত্রে তখন আপনারা ইনভেস্ট করবেন বাংলাদেশের জেড ক্যাটাগরিতে। তো এখানে দেখা যাচ্ছে ঢাকা স্টক মার্কেটে দেখা যাচ্ছে ঢাকা স্টক মার্কেটের ইনভেস্টররা দেখা যাচ্ছে তারা উল্টা উল্টা পথে আর কি উল্টাভাবে ইনভেস্ট করে, এটা আমার কাছে একটু অবাক লাগছে। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে এটা ইকোনমিক যে সাইকেল, ইকোনমিক সাইকেল ঢাকা স্টক মার্কেট ফলো করে না। ইকোনমিক সাইকেল হচ্ছে যখন আপনার লাক্সারি কম থাকবে, যখন আপনার ডাউন ট্রেন্ড থাকবে অর্থাৎ মার্কেট ডিক্লাইন করবে, তখন আপনি ডিফেন্সিভ করবেন, অর্থাৎ যেখানে যখন সে তখন সেই ভালো স্টকগুলো হয়তো আপনার ড্রপ করে না, সেই ভালো স্টকে আপনি তখন ইনভেস্ট করবেন মার্কেট থেকে ভালো রিটার্ন পাওয়ার জন্য। তারপরে যখন আপনার লাক্সারি থাকবে, আপনার যখন লাক্সারি থাকবে তখন আপনি আপনি সেই টাকা জেড ক্যাটাগরি না এন ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরিতে আপনি ইনভেস্ট করেন, অর্থাৎ তখন আপনি রিস্ক নেবেন, অর্থাৎ তখন আপনার রিস্ক নিতে অবশ্যই হবে। তখন যদি রিস্ক নেন ঠিক আছে, সেটা একটা অ্যাকসেপ্ট মোটামুটি ঠিক আছে। এরপরে যখনই আবার মার্কেটটা ডিক্লাইন করা শুরু করবে ঠিক আছে, তখন এই জেড ক্যাটাগরির ভ্যালু কমে যাবে, আর ভ্যালু তো কমে সব সবগুলোই কমে যায়, তখন হচ্ছে আবার মানুষ ডিফেন্সিভ পার্টে চলে আসে, আর ডিফেন্সিভ পার্টে চলে আসার পরে আবার সেটা হচ্ছে তখন এই মেইন স্টকগুলোর হচ্ছে দাম বাড়ার কথা, কিন্তু সেক্ষেত্রে সেটা না হইয়া হচ্ছে উল্টা হচ্ছে ঢাকা স্টক মার্কেটের ক্ষেত্রে। তো এতটুকুই ছিল আজকের ইন্ডেক্স সম্পর্কিত আলোচনা, পরবর্তী আলোচনা হবে এশিয়া ইন্স্যুরেন্স স্টক অ্যানালিসিসের উপরে। আশা করি সেই ভিডিওগুলো দেখবেন, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।